অর্থাৎ এটা এডিট করা বা এ করা কিছুই নয়, কারণ নয়। দর্শক, আমরা এই মুহূর্তে আছি একেবারে বসিরহাট কোর্টে। তো আমরা দেখছি মাওলানা মুসা কালিম সাহেব, তিনি কোর্টের ভিতরে ঢুকছে। তো তিনি কোর্ট থেকে বার হলে কি জন্য আজ কোর্টে এসেছেন, কি দরকারে তিনি এসেছেন, এ বিষয়ে আমরা বিস্তারিত তাঁর কাছ থেকে জেনে নেব। আজকের এনার কোর্টের জামিনের দিন ছিল, জামিন হওয়ার কথা ছিল, আমরা তাঁর কাছ থেকে জানতে চাই। আজকে আমার জামিন নেওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ জামিন হয়েছে। কি জন্যে আমি সে আপনাদেরকে একটুখানি বলার চেষ্টা করছি। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহের পৌত্র শরফুল আমিন সাহেবের ছেলে খোবায়েব আমিন, সেইতে আমার নামে কেস করে। কারণ ছিল, ও যেটা কেসের আমার নামে যে কেসটা করেছে তাতে লিখেছে যে আমার জীবনের পার্সোনাল কিছু ছবি, আমাদের পূর্ব পরিচিত বাংলাদেশের একজন যার নাম সবুজ, সে আমার জীবনের পার্সোনাল কিছু ছবি প্রকাশ করে, সেটাকে নাকি আমি আবার সেই ছবি আমার ফোন থেকে পোস্ট করি, এই অভিযোগে ও আমাকে কেস করে। আর এদিকে প্রচার করছে যেই ছবিটা, যে ছবিটাতে দেখা যাচ্ছে দুটো মহিলা পাশের কাছে বসিয়ে খোবায়েব আমিন হাফ প্যান্ট পরে মদের বোতলগুলো সব সাজানো, বিভিন্ন খাবার সাজানো, মদ খাচ্ছে, দুটো মেয়ে ছেলে গালে মদ তুলে দিচ্ছে, এই দৃশ্যটাকে প্রকাশ পায়। হতে পারে কেউ মদ খেতে পারে, পাপের কাজ করতে পারে, কেউ পার্সোনাল জীবনে যা ইচ্ছা তাই করুক। আমি এখন কোর্টে আছি, আমার এখন জামিনটা হয়েছে ভাই, ওরা এর বিরুদ্ধে অপপ্রচার করছে, কেউ শুনবেন না। আমি এর বিরুদ্ধে গুছিয়ে এখন কথা বলতে পারছি না, আমার মনোমানসিকতা ভালো না। বিভিন্নভাবে প্রচার হচ্ছে যে এটা একটি সম্পূর্ণ একটি এডিট করা ছবি। এটা যদি এডিট করা হতো, ছবিটা যদি এডিট করা হতো, তাহলে কেসের বায়ানে ও লিখতো এডিট করা ছবি। ও কী লিখছে শোনেন, গত 19 মার্চ 2023 রাত 8টা থেকে আমার ভাই সাদ আমিনের হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছে, এই নাম্বারে আমাদের পূর্ব পরিচিত রিয়াজ গাজী ব্র্যাকেটে সবুজ তার ফোন থেকে আমার পার্সোনাল জীবনের কিছু ছবি পাঠিয়ে আমাকে ব্ল্যাকমেল করে। তাহলে ও নিজে স্বীকার করছে যে ছবিটা ওর পার্সোনাল লাইফের, ওর আপনজন যে ওর ডান হাত হিসাবে দীর্ঘদিন থাকতো, এসব পার্সোনাল ছবি আমরা কোথার থেকে পাবো? আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মাওলানা মুসা কালিম সাহেবের যিনি আইনজীবী, আমরা তাদের কাছ থেকে জেনে নেবো তাঁরা কেসটিকে কি। মুসা কালিম সাহেবের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মুস্তফা সাহেবের কাছ থেকে আমরা জেনে নেবো। দেখুন, আজকে যে কেসটায় আমরা মুসা কালিম সাহেবের বিরুদ্ধে যে একটা অভিযোগ এটা বলে একটা যে কথা উঠছিল, আসলে এফআইআরে আমরা দেখলাম ওনার শুধু নামটাই 3 নম্বরে ওনার নামটাই দেওয়া আছে, কিন্তু টোটাল বডিতে ওনার কোনো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাইনি। পরন্তু আমরা এটা দেখতে পেয়েছি, যিনি অভিযোগকারী আর কি, যিনি অভিযোগটা করেছেন তিনি একবার পরিষ্কারভাবে এফআইআরে উল্লেখ করেছে যে আমার ব্যক্তিগত জীবনের কিছু ছবি, অর্থাৎ এটা এডিট করা বা এ করা কিছুই নয়, কারণ নয়, সেটা উনি এফআইআরে ওনার বক্তব্যের মধ্যে উনি বলেছেন। হ্যাঁ, আমরা জনাব মুসা কালিম সাহেবের হয়ে আইনের লড়াই লড়েছি, আমরা আইনজীবী, আমাদের কাজ আইনের লড়াই করা, আমরা কারোর বিরুদ্ধে কোনো আমাদের কোনো কিছু থাকে না। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি সেটা ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, যেটা হচ্ছে আমরা কারণ বক্তব্যের মধ্যে নেই কোনো বক্তব্য, উনি দুজনের নাম করেছেন, সেখানে মুসা কালিম সাহেবের কোনো নাম করেননি, অথচ এফআইআর আসামিদের নামের জায়গায় 3 নম্বরে ওনার নাম দিয়েছে এবং আদালত আমাদেরকে সমর্থন করে তাকে 1,000 টাকা বন্ডে জামিন দিয়েছেন। ফলে আদালত প্রাথমিকভাবে মনে করেছেন যে উনি এই মামলার সঙ্গে কোনোভাবে দোষী না, অতএব জামিনের উপযুক্ত তিনি এবং সেইভাবে জামিন দিয়েছেন। তো দর্শক, আসুন আমরা মাওলানা মুসা কালিম সাহেবের আরও একজন আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল মিয়া সাহেবের কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাদেরকে। বলছি বিষয়টা হলো, আমরা আইনজীবী, আইনের প্রতি আমাদের আস্থা আছে এবং আইনটাকে মোটামুটি আমরা কম বেশি বুঝি, এবং সেই আমাদের বোঝার ভিত্তিতে এবং যে অভিযোগ ওনার বিরুদ্ধে ছিল সেই অভিযোগের সারবার্তা বুঝে ওনাকে আমরা কোর্টে আত্মসমর্পণ করাই। হুজুর আদালত আমাদের সাবমিশন শুনে, অভিযোগপত্র দেখে এবং তাদের যে অভিযোগ কতটা ভিত্তিহীন সেটা কোর্ট অনুমান করতে পেরেছেন, অনুমান করে আমাদেরকে উনি জামিনে মুক্তি দিয়েছেন এবং ওনারা ওনাদের সাধ্যমতো উকিলবাবু লাগিয়ে একটা আইনে আছে সেই হিসেবে ওনারাও অ্যাপিয়ার করেছিলেন, কিন্তু কোর্ট ওনাদের কথা শুনেও ততটা গুরুত্ব দেয়নি, যে কারণে উনি জামিন পেয়েছেন।
এক কথায় বলা যায় যে অভিযোগটা সর্বত্বাহীনই ছিল। এই অভিযোগের জনাদের বক্তব্যটা ছিল সেটা কোর্ট মানে গ্রহণ করেননি, মানে বুঝেছেন যেটা ফলস বন্যা। Thank you.